সুপ্রিয় বন্ধুগণ, আজকের এই পর্বে আমরা জেনে নেব মেক্সিকান ধনকুবের কার্লোস স্লিমের সাফল্যের 10টি সূত্র। কার্লোস স্লিম একজন টেলিকমিউনিকেশন ব্যবসায়ী, বিনিয়োগকারী। তিনি টেলমেক্স, টেলসেল আমেরিকা মোবাইল ও গ্রুপো কার্সোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বর্তমানে বিশ্বের দ্বাদশ শীর্ষ ধনী, যদিও 2010 সালে তিনি প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আসুন আমরা জেনে নেই কার্লোস স্লিমের সাফল্যের 10টি সূত্র। 1. মন্দার সময় অর্থ উপার্জন করুন। কার্লোস স্লিমের একটি অনন্য বিষয় ছিল, মেক্সিকোতে অর্থনৈতিক মন্দার সময় তিনি তার সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ অর্জন করেছিলেন। তার কৌশল ছিল তুলনামূলকভাবে ভালো কোম্পানিগুলো খুঁজে বের করা এবং সেগুলোকে চাঙ্গা করা, বিশেষ করে নেতিবাচক মনোভাবের কারণে যেগুলো অবমূল্যায়িত হচ্ছিল। যেমন মন্দার সময় সিমেক্সের মূলধন ছিল 26 মিলিয়ন ইউএস ডলার, 2016 এসে এর মূলধন দাঁড়ায় 60 মিলিয়ন ইউএস ডলার। 2. কোম্পানিতে একটি সাধারণ সাংগঠনিক কাঠামো রাখুন। কার্লোস স্লিমের কৌশল হল সবসময় কোম্পানির একটি সাধারণ সাংগঠনিক কাঠামো এবং কর্মকর্তাদের মধ্যে স্তর বিন্যাস কম রাখা, কর্মকর্তাদের মানবিক গুণ বিকাশের সুযোগ দান, কোম্পানির অভ্যন্তরে নমনীয়তা বজায় রাখা যাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। 3. আধুনিকীকরণ, প্রবৃদ্ধি, প্রশিক্ষণ এবং গুণগত মানের দিকে মনোনিবেশ করুন। একটি কোম্পানির আধুনিকীকরণ, প্রবৃদ্ধি, প্রশিক্ষণ, গুণমান, সরলীকরণ এবং উৎপাদন প্রক্রিয়াগুলোর ধারাবাহিক উন্নতিতে মনোনিবেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্লোস স্লিমের মতে, উৎপাদনশীলতা এবং প্রতিযোগিতা বৃদ্ধি করা, উৎপাদন খরচ কমানো এবং ব্যয় হ্রাস করা, এগুলোর উপর ভিত্তি করেই একটি কোম্পানির কর্মদক্ষতা বিচার করা হয়। 4. ভয় এবং অপরাধ বোধ ছাড়াই বেঁচে থাকুন। কার্লোস স্লিম মনে করেন, ভয় হলো মানুষের মধ্যে থাকা সবচেয়ে খারাপ অনুভূতি। এটি মানুষকে একদম দুর্বল করে ফেলে, কাজ করার ক্ষমতা কমিয়ে দেয় এবং তাদেরকে হতাশার মধ্যে ফেলে দেয়। 5. গ্রাহকদের চাহিদার ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করুন। কার্লোস স্লিম রিয়েল এস্টেট, বেকারি, টেলিকম, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, ফ্যাশন ও জাদুঘর ইত্যাদি খাতে তিনি বিনিয়োগ করেছেন, আর এর মাধ্যমে তিনি প্রতিদিন তার গ্রাহকদের বিভিন্ন উপায়ে সেবা করে চলেছেন। আর এই কারণে লোকজন রসিকতা করে বলেন যে মেক্সিকোর নামকরণ করা উচিত স্লিমল্যান্ডিয়া, কারণ মেক্সিকানদের পক্ষে তার বিশাল সাম্রাজ্য এড়ানো একদম অসম্ভব। 6. শিক্ষা ও অভিজ্ঞতার উপর গুরুত্ব দিন। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ব্যবসায়িক সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্লোস স্লিম অসাধারণ সব ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। 7. নম্র হন। একজন ব্যক্তি যখন ধনী হন তখন তার অনেক সামাজিক দায়িত্ব চলে আসে, আর এ চিন্তা থেকে কার্লোস স্লিম বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করেন, এমনকি তিনি নিজে ব্যয় সংকোচন করেন। দেখা গেছে যে কার্লোস স্লিম 40 বছরেরও বেশি সময় ধরে এমন একটি ঘরে বসবাস করেন যেটিতে শোবার ঘর আছে মাত্র 6টি। তিনি অফিসে যাওয়ার জন্য নিজেই গাড়ি চালান এবং পরিবারের সবাইকে তিনি একই সঙ্গে রেখেছেন। 8. নিজেকে প্রস্তুত রাখুন। সফল উদ্যোক্তা হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হল ব্যবসায়ের সুযোগগুলো যখন নক করে তখন সেগুলো গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত রাখা। 9. খেলায় থাকুন। উদ্যোক্তা হওয়া এক ধরনের খেলা, একই সঙ্গে এটি বিনিয়োগও। এই খেলায় সাফল্যের জন্য আপনাকে অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং জয়ের জন্য খেলতে হবে। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসাবে আবির্ভূত হওয়ার আগে কার্লোস স্লিম একজন উদ্যোক্তা হিসাবে সফলতা পেয়েছিলেন। তখন তিনি চাইলে অবসরে চলে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে ব্যবসা এবং বিনিয়োগ চালিয়ে গেছেন। 10. আপনার ব্যবসাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন।
কার্লোস স্লিম ধনী হওয়ার আরেকটি কারণ হলো তিনি তার ব্যবসায়ের মূল বিষয়টি বুঝতে পেরেছিলেন। তিনি পতিত অনেকগুলো সংস্থাকে সফল করে তুলেছিলেন, আর এটা সম্ভব হয়েছে তার ব্যবসা বোঝার সক্ষমতার কারণে। আজকের পর্ব এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই।